যেহেতু একটা প্রবল জট হয়ে আছে, ফলে মাননীয় এজির একটা মতামত নেওয়াটা খুব জরুরি হয়ে পড়েছিল। এজির সঙ্গে বৈঠকে মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা সচিব, এসএসসি চেয়ারম্যান খুঁটিনাটি সমস্ত বিষয়গুলি তুলে ধরেছেন। আন্দোলনকারীদের তরফে বা কর্মপ্রার্থীদের তরফে যা যা বক্তব্য ছিল সেগুলোর খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়েছে, প্রত্যেকটি পয়েন্ট আলোচনা হয়েছে। সেখানে যেটা শেষ পর্যন্ত একটা আইনি মতামত পাওয়া গেছে যে জরুরি ভিত্তিতে দ্রুততার সঙ্গে কোর্টে একটি শুনানি চলছে, জরুরি ভিত্তিতে চলছে, ফলে আশা করা যাচ্ছে এর ফয়সালা দ্রুত হবে। ফলে যেহেতু আইনি জটটি রয়েছে, ফলে সেই রায়টি পাওয়া গেলে সঙ্গে সঙ্গে কমিশন এবং বোর্ড তারা প্রস্তুত থাকছেন, যদি সেই রায়ের পরিপ্রেক্ষিতে নিয়োগ শুরু করে দেওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে সেই প্রক্রিয়া তারা শুরু করবেন। মাননীয় এজি এবং মাননীয় শিক্ষামন্ত্রী তারা কিন্তু প্রতিটি পয়েন্ট, আন্দোলনকারীরা কিছু পয়েন্ট দিয়ে দিয়েছিলেন, এটা হলে এটা হতে পারে, এটা হলে ওটা হওয়া উচিত, তাদের যা যা বক্তব্য প্রত্যেকটি পয়েন্ট আলোচনা হয়েছে। যারা আলোচনায় এসেছিলেন শিক্ষামন্ত্রীর নেতৃত্বে এবং মাননীয় এজি চুলচেরা বিশ্লেষণ করেছেন এবং শেষ পর্যন্ত ওটাই তার মতামত যে যেহেতু মহামান্য আদালত সেখানে একটি বেঞ্চে দ্রুততার সঙ্গে শুনানি চলছে, দ্রুততার সঙ্গে এবং কার্যত দৈনিক শুনানি চলছে, দ্রুততার সঙ্গে শুনানি চলছে, ফলে আশা করা যাচ্ছে এটা একটা দ্রুত ফয়সালার দিকে যাচ্ছে, ফলে তার আগেই কোনো পদক্ষেপ সেটা না নিয়ে প্রস্তুতি রাখছে সেই রায় দেখে তার পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে পরবর্তী প্রক্রিয়াটা শুরু করা যায়। এই এসএলএসটি নিয়ে যে আইনি জট হয়ে আছে সেটা আমরা আমাদের রাজ্যের মাননীয় অ্যাডভোকেট জেনারেল শ্রী কিশোর দত্ত তার সঙ্গে কথা বলতে এসেছিলাম, তার পরামর্শ নিতে এসেছিলাম। এবার তার সঙ্গে পরামর্শ মোতাবেক এইটুকু জানাতে পারি যে পুরোটাই আইনি জট বা সরকারি প্রস্তুতি বা সরকারি তৎপরতার সদিচ্ছার কোনো অভাব নেই। মহামান্য আদালত, মহামান্য কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, হিয়ারিং চলছে এবং মাননীয় এজির মনে হয়েছে ব্যাপারটা দ্রুত নিষ্পত্তির পথে, ফলে মহামান্য আদালত যেভাবে রায় দেবেন আমরা আইনি পন্থায় স্বচ্ছতার সঙ্গে আমাদের দুই অথরিটি অর্থাৎ মাধ্যমিক পর্ষদ যারা অ্যাপয়েন্টমেন্ট দেবে এবং এসএস যা রেকমেন্ড করবে মানে এসএসসি পর্ষদ যারা রেকমেন্ড করবে এবং বোর্ড মানে মাধ্যমিক বোর্ড যারা অ্যাপয়েন্টমেন্ট দেবে আমাদের দিক থেকে প্রস্তুতি প্রায় সারা। মহামান্য আদালত যে কোর্টে এটা এখন ব্যাপারটা বিচারাধীন হিসেবে চলছে সেখানে রায় পেলে আমরা ইতিবাচক রায় পেলে আমরা কাজে নেমে পড়তে পারবো, এটা মাননীয় সঙ্গে কথা বলে আমার অন্তত প্রশাসনিকভাবে তাই মনে হয়েছে। আমার দিক থেকে এইটুকুই বলার আছে।